নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি তিরুবনন্তপুরম থেকে তাঙ্গামণি বলছি। আমাদের বাড়িতে চমৎকার করার জন্য শ্রী পরম করুণা পরম জ্যোতিকে কৃতজ্ঞতা জানাই। আগের দিন সকালবেলা আমি সপরিবারে একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। সেদিন সন্ধেবেলা বাড়ি ফিরে এসে সদর দরজা খোলার পরই পায়েসের স্পষ্ট গন্ধ পাই। আমার নাতনিরা তখন পায়েসের সন্ধান করছিল। আমি তাদের বলেছিলাম যে আমি কোনো পায়েস বানিয়ে রাখিনি এবং সবেমাত্র অনুষ্ঠান বাড়ি থেকে ফিরেছি, কিন্তু ছোটরা আমার কথা শুনতে রাজি ছিল না। তারা সারা ঘরে পায়েসের খোঁজ শুরু করে। আমরা সবাই তাজ্জব হয়ে দেখি শ্রীমূর্তির সামনে 6টি বাটি ভর্তি পায়েস বসানো রয়েছে। শ্রী আম্মা ভগবানের শ্রীমূর্তি, শিব ঠাকুর, আত্মকাল ভগবতী, শ্রী গণপতি ইত্যাদি দেবদেবীর সামনে তা প্রত্যক্ষ হয়েছে। প্রসাদের পাত্রগুলোও নতুন, এর সাথে আরো বেশ কিছু জিনিসও প্রত্যক্ষ হয়েছে। একটি নতুন তিল তেল, 51 টাকা মূল্যের নারকেল তেলের বোতল, বেশ কয়েকটি কালো সুতো, বিভূতি, কলা ইত্যাদিও শ্রীমূর্তির সামনে রাখা রয়েছে। এই বিরাট চমৎকার করার জন্য আমার প্রিয়তম শ্রী পরম করুণা পরম জ্যোতিকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে আমরা শ্রীমূর্তির সামনে একটি পিতলের পাত্রে জল রেখে গিয়েছিলাম। সেটি ঘি ও মধুর মিশ্রণে পরিবর্তিত হয়েছে। ওই পায়েসটি খুবই সুস্বাদু ও মিষ্টি ছিল এবং এতে অদ্ভুত সুগন্ধ ছিল। চমৎকার প্রদাতা শ্রী পরম জ্যোতি ভগবতী ভগবানকে অসীম কৃতজ্ঞতা এবং অনন্ত কোটি প্রণাম জানাই।